আমার দেওয়া সে ঘড়িটা আমি এখন আলমারিতে তুলে রেখেছি মহল, একবারও পড়তে পারিনি। তোমার দেওয়া জামা কাপড়গুলো ওই একবার অনুষ্ঠানে জোর করে পরিয়েছিলে, তারপর থেকে একবারও পড়তে পারিনি। ওগুলো পড়ে না আমার বারবার মনে হচ্ছিল যে ওটা আমি না, ওই মানুষটাই আমি না, ওই জামা কাপড়গুলো আমার নয়। তোমাকে তো আমি বারবার জিজ্ঞেস করেছিলাম এত টাকা কোথায় পেলে তুমি, কি বলেছিলে বেশ? গান গেয়ে পেয়েছ, এতগুলো টাকা গান গেয়ে। কই এখন তো তুমি অনেকদিন গানও গাইছো না, তারপরেও তুমি এসব কেনার জন্য এত টাকা কি করে পাচ্ছ মোহন? তার মানে কি বলতে চাইছো তুমি? আমার মনে হচ্ছে যে টাকাগুলো আমি ওইভাবে রোজগার করে তারপর তোমাকে দিয়েছি গিফটগুলো। দেখো মোহন, একটা কথা তো সত্যি, তুমি একটা ল্যাভিশ লাইফস্টাইলে বিশ্বাস করো, তুমি একটা ল্যাভিশ লাইফস্টাইল বাঁচতে চাও। তোমার স্বপ্ন তো প্রথম থেকে অনেক বড় ছিল, তোমার উচ্চ আকাঙ্ক্ষা। তোমার মনে আছে তুমি তুমি একবার প্ল্যান করেছিলে যে আমরা নাকি বিদেশে ঘুরতে যাব, তার এস্টিমেট কত টাকা দিয়েছিলে বেশ? 4 লাখ টাকা। তোমার কোনো ধারণা আছে যে একজন সাধারণ ডাক্তার একটা হসপিটালে চাকরি করে, তার পক্ষে 4 লাখ টাকা কামানো, 4 লাখ টাকা জমানো কতটা বড় ব্যাপার? এই 4 লাখ টাকা কামাতে গেলে কতটা খাটনি হতে পারে তুমি ভাবতে পারো? কি সহজে বলে দিয়েছিলে না, বিদেশে বেড়াতে যাবে, 4 লাখ টাকা বাজেট। আসলে কি বলো তো মোহন, তুমি না ওই লাইফস্টাইলটাতেই বিশ্বাস করো, তুমি ওই লাইফস্টাইলটা নিজের জন্য চাও, ওটা অ্যাসপিরেশন। তুমি তুমি ওইভাবে বাঁচার জন্য অ্যাসপায়ার করো। দেখুন ফাগুন স্টার জলসায়।